স্বাগত বরেন্দ্র সংবাদে সাথে আছি তোফায়েল হোসেন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম থামছেই না মৃত্যুর মিছিল গত চব্বিশ ঘন্টায় রামেকে আরও বাইশ জনের মৃত্যু রাজশাহীতে লকডাউনের প্রথম দিনে প্রশাসনের কঠোর নজরদারি মরে মরে পুলিশের চেকপোস্ট টহলে বিজিবি ও সেনাবাহিনী নোয়াখালীতে নতুন করে আরও একশো জনের করোনা শনাক্ত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত কোনোভাবেই থামছে না করোনায় মৃত্যুর মিছিল প্রতিদিনই স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে হাসপাতালের বাতাস গত চব্বিশ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও বাইশ জনের মৃত্যু হয়েছে আর নতুন করে ভর্তি হয়েছেন আরও ছেষট্টি জন রোগী বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামী মিয়াজ দানি তিনি জানান মারা যাওয়াদের মধ্যে পাঁচ জনের করোনা পজিটিভ ছিল বাকিরা মারা যান উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় এর মধ্যে চোদ্দ জনই রাজশাহীর বাকিদের মধ্যে চাপাই নবাবগঞ্জের একজন নাটোরের এক এবং নওগার পাঁচজন রয়েছে এদের মধ্যে বারো জন পুরুষ ও জন নারী রয়েছেন মারা যাওয়াদের মধ্যে নয় জনের বয়স একষট্টি বছরের উপরে বাকিদের মধ্যে একান্ন থেকে ষাট বছরের মধ্যে চারজন একচল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে চারজন একত্রিশ থেকে চল্লিশ বছর বয়সের দুইজন রয়েছে এবং একুশ থেকে ত্রিশ বছরের মধ্যে তিনজন স্বামী মিয়াজানি জানান গত চব্বিশ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ছেষট্টি জন রোগী এর মধ্যে রাজশাহীর সাতচল্লিশ জন চাঁপাই নবাবগঞ্জের সাত নাটোরের চার নওগাঁর চার পাবনার এক কুষ্টিয়ার একজন ও জয়পুরহাটের দুইজন রয়েছেন একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ছেচল্লিশ জন রোগী বুধবার সকাল ছটা পর্যন্ত চারশো পাঁচ বেডের বিপরীতে চিকিৎসাধীন আছেন চারশো বাষট্টি জন রোগী তিনি জানান চিকিৎসাধীন রোগীদের মধ্যে রাজশাহীর রয়েছেন তিনশো জন রোগী বাকিরা চাপায় নবগঞ্জের ছাপ্পান্ন জন নাটোরের পঁয়ত্রিশ জন নওগাঁর তেতাল্লিশ পাবনার ষোলো কুষ্টিয়ার পাঁচ চুয়াডাঙ্গার এক জয়পুরহাটের একজন দিনাজপুরের একজন ও মেহেরপুরের একজন রয়েছেন এদিকে আইসিইউতে চিকিৎসাধীন আছেন বিশ জন রোগী করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সারা দেশের মতো রাজশাহীতেও শুরু হয়েছে সাত দিনের কঠোর লকডাউন বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া এই সর্বাত্মক লকডাউনে রাজশাহীর রাজপথ অনেকটাই ফাঁকা রাস্তার মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়েছে পুলিশ কঠোর লকডাউন বাস্তবায়নে পুলিশের পাশাপাশি দুই প্লাটুন সেনাবাহিনীর সদস্য ও চার প্লাটুন বিজিবি মাঠে টহলে রয়েছে পণ্যবাহী বাহন সরকারি ও বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের গাড়ি ছাড়াও কিছু রিক্সা রিক্সা ভ্যান চলছে বিভিন্ন রাস্তায় রাস্তার মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়েছে পুলিশ জরুরি প্রয়োজন ছাড়া কাউকে রাস্তায় থাকতে দেওয়া হচ্ছে না সকালে নগরীতে সেনাবাহিনী ও বিজিবি টহলও দেখা গেছে যদিও গত রাত থেকে দুপুর পর্যন্ত রাজশাহীতে থেমে থেমে বৃষ্টি হয় বৃষ্টির মধ্যে টহল দেয় ভ্রাম্যমাণ আদালত সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সারা দেশের মতো রাজশাহীতে সেনা মোতায়েন করা হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালত মাঠে রাখা হয়েছে এছাড়াও কঠোর লকডাউনে রাজশাহীর অফিস আদালত গণপরিবহন শপিং মল বন্ধ রাখা হয়েছে গত বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে সাত জুলাই পর্যন্ত চলবে এই লকডাউন তবে প্রয়োজনে এর মেয়াদ বাড়তে পারে বলেও ইঙ্গিত রয়েছে করোনাভাইরাসের সংক্রমণ রোধে বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী কঠোর লকডাউন বাস্তবায়ন করতে কাকডাকা ভোর থেকে মাঠে ব্যাপক তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নোয়াখালীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি ও পথচারীদের বাইরে বের হওয়ার কারণ জিজ্ঞাসা করছেন তারা তবে সকালে রাস্তা ফাঁকা দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে রাস্তায় উপচে পড়া মানুষের ভিড় দেখা যায় কাঁচা বাজারগুলোতেও স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই এদিকে নোয়াখালীতে গত চব্বিশ ঘন্টায় জেলায় নতুন করে আরও একশো সাতাশ জনের করোনা শনাক্ত হয়েছে চারশো আটচল্লিশ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায় এতে চব্বিশ ঘন্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার আটাশ দশমিক তিন পাঁচ শতাংশ এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এগারো হাজার তিনশো দুই জনে মোট আক্রান্তের হার এগারো দশমিক চার ছয় শতাংশ জেলায় গত চব্বিশ ঘন্টায় করোনায় কোনো মৃত্যু হয়নি বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে একশো একচল্লিশ জনে মৃত্যুর হার এক দশমিক দুই পাঁচ শতাংশ বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন ডক্টর মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় সাতাশ জন সুবর্ণচরে তিন বেগমগঞ্জে বিশ সোনাইমিতে ষোলো হাতিয়া এক চাটখিলে পাঁচ সেনবাগে ষোলো কোম্পানিগঞ্জে বাইশ জন কপিরহাটে সতেরো জন রয়েছেন তিনি আরও জানান এছাড়া সুস্থ হয়েছেন সাত হাজার জন রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ছষট্টি দশমিক দুই সাত শতাংশ এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা তিন হাজার ছশো একাত্তর জন কোভিড ডেডিকেটেড হাসপাতালে ভর্তি রয়েছেন সাঁয়ত্রিশ জন ও আইসোলেশনে রয়েছেন সতেরো জন রোগী করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বৃদ্ধি রোধে সরকার ঘোষিত সাত দিনের কঠোর লকডাউনের প্রথম দিন শুরু হয়েছে নাটোর জেলা প্রশাসন স্বামী আহমেদ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান লকডাউন সফল করতে প্রথম দিনের শুরুতেই ভোর থেকে প্রচণ্ড বৃষ্টির মধ্যেও সেনাবাহিনী বিজিবি র্যাব ও পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দখলে রয়েছে পুরো জেলা জেলার প্রতিটি প্রবেশমুখ সহ শহরের বিভিন্ন স্থানে সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে চেকপোস্টের মাধ্যমে রাস্তায় বের হওয়া মানুষ সহ গাড়ি তল্লাশি করা হচ্ছে এদিকে সিভিল সার্জন ড কাজী মিজানুর রহমান জানান গত চব্বিশ ঘন্টায় একশো জন নতুন করে শনাক্ত হয়েছে তিনশো জনের নমুনা পরীক্ষা করা হয়েছে শনাক্তের হার প্রায় চল্লিশ শতাংশ করোনায় দুইজন ও করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও একজন জেলায় মোড় আক্রান্ত তিন হাজার নয়শো বারো জন নাটোর সদর হাসপাতালের পঞ্চাশ বেডের করোনা ইউনিটে রোগী ভর্তি রয়েছেন বিরাশি জন করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সারা দেশের মতো রাজশাহীতেও শুরু হয়েছে সাত দিনের কঠোর লকডাউন বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া এই সর্বাত্মক লকডাউনে রাজশাহীর রাজপথ অনেকটাই ফাঁকা রাস্তার মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়েছে পুলিশ কঠোর লকডাউন বাস্তবায়নে পুলিশের পাশাপাশি দুই প্লাটুন সেনাবাহিনীর সদস্য ও চার প্লাটুন বিজিবি মাঠে টহলে রয়েছে এছাড়াও শহরের বিভিন্ন মোড়ে জেলা প্রশাসন সেনাবাহিনী বিজিবি পুলিশ সদস্যদের টহল দিতে দেখা গেছে তারপরও বিভিন্ন অজুহাতে অনেকেই রাস্তাঘাটে চলাফেরা করছেন অযথা চলাচলকারী পথচারী অথবা রাস্তায় বের হওয়া ছোট যানবাহনে চলাচলকারীদের জেরার মুখে পড়তে হয়েছে অপ্রয়োজনীয়ভাবে চলাফেরা করার চেষ্টা করছে তাদের কঠোরভাবে প্রতিহত করা হচ্ছে নওগাঁও জেলা প্রশাসন হারুনা রশিদ জানান সম্প্রতি করোনার প্রাদুর্ভাব হঠাৎ করে বেড়ে গেছে সরকার তা প্রতিরোধে যথাযথ প্রয়োজনীয় পদক্ষেপের অংশ হিসেবে এই লকডাউন ঘোষণা করেছে তিনি সকলকে আত্মপক্ষ নিজেদের সুরক্ষার স্বার্থে লকডাউন মেনে চলার আহ্বান জানান পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম জানিয়েছেন দেশকে করোনার হাত থেকে রক্ষার স্বার্থে সরকারের নির্দেশে সারাদেশে লকডাউন চলছে যে কোনো ভাবই হোক সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়ন করতে পুলিশ বাহিনী সদা সচেষ্ট রয়েছে এই ছিল সংবাদে সাথে জন্য ধন্যবাদ থাকবার